তাদের আওয়ামী লীগের একজন উপমন্ত্রী সম্ভবত মুরাদ ওজোত ভেঙে গেল তার নাম নিয়ে টাকলা মুরাদ উনি তিনটা দেশ ঘুরে আবার বাংলাদেশে এসেছে বিদেশে থেকে ঠাঁই পায় নাই এসে আসার পরে বউয়ের হাতে কেলানি খাচ্ছে বউ মামলা করে থানার মধ্যে এই থানা বউয়ের হাতে কেলানি খেয়ে আছে উনি আমাদের বাংলাদেশের একজন বৈজ্ঞানিক কুখ্যাত বৈজ্ঞানিক যার কোনো আজ পর্যন্ত আবিষ্কার নাই সে কে জানেন আপনারা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান সে 3 কোটি টাকা করে মাসে বেতন নিয়ে যাচ্ছে তার তো কোনো আবিষ্কার নাই সে 3 কোটি টাকা কিভাবে নেয় তাহলে চা বাগানের যে আবিষ্কার করে পাতা কুড়িয়ে করে চা কুড়িয়ে করে তাদের তো একটা আবিষ্কার আছে তাদের 300 টাকা কেন করা হলো না এই 300 টাকা দাবিটা তো অবশ্যই করা দরকার ছিল পৃথিবীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ জাতি 100 টাকার চোরকে গাছে বাঁধি আর লগে 1000 কোটি টাকার চোরকে আমরা সারসার বলি রক্ত যখন নিয়েছি রক্ত আরো নেব এই দেশের মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়ে দেবে এটা কি জয়রাম বলবে নাকি উনি মনে জয়রামই বলবে হিন্দুস্তান যেহেতু বানাবে উনি পিলখানার হত্যাকাণ্ড দিয়ে বিডিআর যুদ্ধ চালিয়ে আমাদের বাংলাদেশের অনেক সৈন্য মানে সেনাবাহিনীদের হত্যা করেছে পিলখানার হত্যার মাধ্যমে নীল নকশা তৈরি করে আজকে 14টি বছর পালিত করেছে এই নীল নকশার কারণ রক্ত যখন নিয়েছে রক্ত আরো নেবে আলেম ওলামাদের রক্ত নিয়েছে শাপলা চত্বরে মা বোনের ইজ্জত লুটেছে ছাত্রলীগে রক্তর খনন চলছে বাসা থেকে বের করে মার বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে গুম করেছে রক্ত নিয়েছে সন্তান ফিরে পায় নাই ছেলে মেয়েদের এটিএম করেছে তার বাবাকেও খুন করেছে রক্ত নিয়েছে রক্তের দাম আর পাচ্ছে না রক্ত নিচ্ছে রক্ত নিবে প্রতিনিয়ত আমরা এই ছোট্ট মনে একটু মনে করতাম যে সামনে মনে হয় সরকার চেঞ্জ হলে এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না এটা ভুল ছিল এই বাংলাদেশের মধ্যেই তাকে খুঁজে পাওয়া যাবে তাদের বিচার বাংলাদেশে হবে তার প্রমাণ হলো গিয়ে আপনাদের শ্রীলঙ্কা দেউলিয়ার দেশ বাংলাদেশের আউলিয়া আওয়ামী লীগ এই আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার আছে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদের শরীরের একটা জামা ছিল না কিন্তু আপনারা বাংলাদেশে যে দুর্ভোগ্য করে তুলেছেন আপনাদের এমপি মন্ত্রীদের শরীরের এক ফোঁটা মাংস থাকবে না এই বাংলাদেশের মধ্যে আপনাদের বিচার করা হবে ইনশাল্লাহ কয়দিন আগে দেখেছেন চা বাগান নিয়ে চা বাগানের কর্মীরা 120 টাকা রোজ পায় 120 টাকা তো নুন ভাত হচ্ছে না 120 টাকা নুন ভাত হচ্ছে না তারা 300 টাকা দাবি করছে এই দাবি মানা হলো না তাদের 50 টাকা বাড়ানো হলো বিদ্যুৎ এবং লোডশেডিং নাকি লোডশেডিংকে আপনারা জাদুঘরে তুলে ফেলেছেন তাহলে আর কবরস্থানে দাফন করে রেখেছেন আজকে কিভাবে বিদ্যুৎ জাগ্রত হয়ে গেল পূর্ণ জীবন কিভাবে পেল বিদ্যুৎ আর এই মমতাজ বেগমকে পল্টন ময়দানের মধ্যে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে তুমি বিদ্যুৎ দাও আমরা বিদ্যুৎ নেওয়ার জন্য প্রস্তুত আছি এবং বিদ্যুৎ দিতে হবে আমি যদি একটা লোহার টুকরা কামারের দোকানে নিয়ে যাই এই লোহার টুকরাকে পিটাতে পিটাতে আগুনে পুড়িয়ে একটা ধারালো অস্ত্র তৈরি করে ধারালো অস্ত্র তৈরি করা যায় একটা লোহার টুকরাকে আঘাত করতে করতে আজকে আপনারা কি করেছেন বিপিন সাহেবকে একের পর এক নির্যাতন গুম হত্যা করার চেষ্টা এবং তাকে একের পর এক আঘাত করতে করতে আজকে তাকে ধারালো অস্ত্র বানিয়ে ফেলেছেন এই ধারালো অস্ত্র যে আপনার গর্দনে পড়ছে আপনাদের তাই নূর সাহেবকে নিয়ে আপনাদের এত চুলকানি স্বাধীনতার 50 বছরে তারা মুক্তিযোদ্ধা বানিয়েছে 2000 তাদের বয়স 50-এরও নিচে আজকে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গন ক্রিকেট অঙ্গন ক্রীড়া অঙ্গন যত অঙ্গন আছে প্রশাসন সব একদলীয় শাসন কায়েম করে রেখেছে এই আওয়ামী লীগ সরকার সবাইকে তাদের মতো চলতে হয় আমি কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি হয়তো এটা আগের ছিল আমাদের বাংলাদেশের মরুম হুমায়ুন সাহেবের দ্বিতীয় স্ত্রী শাওন বলে আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি আমি দেখেছি পদ্মা সেতু উদ্বোধন क्या सीन है বা क्या सीन है পদ্মা সেতু নাকি একটা যুদ্ধ আবার যুদ্ধ বটে 71-এর যুদ্ধ 9 মাসে শেষ হয়েছে পদ্মা সেতু উদ্বোধন তো এক যুগ পার করে দিয়েছে এটাও যুদ্ধের কথা হতে পারে এটাও বলা যায় আর কি আর বলবো সব তো একদলীয় শাসন করে রেখেছে আর কি করার আছে আর দুইটা কথা না বললে তো চলে না, কিছু মনে করেন না আর কি আপনারা। একটা হলো অবিবাহিত ছেলে, আর একটা হলো বাংলাদেশের ভোটবিহীন প্রধানমন্ত্রী। হাসির মেয়াদ শেষ হয়ে এসেছে, আপনার হাসির মেয়াদ শেষ হয়ে গলে পচে দুর্গন্ধ বেরিয়ে গেছে। আপনি হেসেছেন, কেঁদেছে বাংলাদেশ। আপনি হেসেছেন, কেঁদেছেন সন্তান হারা মা বাবা। আপনি হেসেছেন, কেঁদেছে স্বামী হারা বিধবা স্ত্রী। আপনি হেসেছেন, কেঁদেছে এতিম সন্তানরা। আপনার হাসির মাত্রা শেষ হয়ে গেছে। ১৪টি বছর কেটে গেল, দিনে দিনে ১৪টি বছর। সময় মানুষকে বড়ই বেদনা দেয়, তাই তো ঘড়ির কাঁটায় ফুল নয় কাঁটা থাকে। এই কাঁটার সংবেদনা আপনাকে নিতে হবে অবশ্যই। এই কাঁটার সংবেদনা দিয়েই আপনাকে বাংলাদেশকে বিতাড়িত করতে হবে। এই বাংলাদেশের মানুষ আপনাদের বিতাড়িত করবে। ১৪টি বছর শুনতেছি কবিতা আসবে, পরীক্ষা দিবে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কবিতা ১৪ বছর ধরে মুখস্থ করলাম, উন্নয়ন উন্নয়ন। ১৪ বছর পর পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার মধ্যে আসলো কবিতা দুর্ভিক্ষ। এখন আমি কি পরীক্ষা দেব বলেন? আজকে দুর্ভিক্ষর কবিতা শোনাচ্ছে আমাদের সরকার। এই দুর্ভিক্ষর কবিতা আমরা কাদের কাছে বলবো? বিএনপি সমাবেশ ডাকে, একদিনের সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশটাকে লম্বা করে আওয়ামী লীগ 3 দিনের করে ফেলছে। রোডঘাট বন্ধ করে, গাড়ির চালক বন্ধ করে দিয়ে তারা 2 দিন আগের থেকে যায় ওখানে অবস্থান করে ফেলে। বিষয়টা হলো কি, ভাইয়া 200 টাকা দাও। কয় কি? কয় 200 টাকা দাও। কয় কেন? কয় 500 টাকা দাও। আগেরটাই তো ভালো ছিল। তো বিএনপি 1 দিনের প্রোগ্রাম চায়, তারা 3 দিনের প্রোগ্রাম করে দিচ্ছে বিএনপিদেরকে। দেশের জনগণ এখন আপনারা কি মনে করেন এখনো ঘরে বসে চুপ থাকবেন? আমরা যে আন্দোলন করছি, আমরা কি আমাদের জন্য করছি, দেশের জন্য করছি না? আপনারা কি দেশের এখনো কি এই সরকারের উপরে নির্ভরশীল? আমি বলবো, আপনি যদি দেশের জনগণ যদি এখনো এই সরকারের আশায় থাকেন, তাহলে আমি মনে করবো এই সরকারের কথা যদি চিন্তা করেন, অন্ধকার করে কালো বেড়াল খোঁজা হবে। অন্ধকার করে কালো বেড়াল খুঁজে পাওয়া যাবে না। এই সরকারের কাছে ভালো কিছু মুনাফা আশাও করা যাবে না। এবং আমাদের আজকের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন মাতাল রাত জাগো বুঝে গান বলে, উনি তো বুঝেও কথা বলে না। এই নির্বাচন কমিশনকে অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এই নির্বাচন কমিশনকে যদি আমরা এখন আশা করি তার কাছে ভালো কিছু, আমার মনে হয় অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো হবে। অন্ধের দেশে আয়না বিক্রি করে যেমন মুনাফা হবে না, এই নির্বাচন কমিশনের কাছেও আমরা ভালো কিছু মুনাফা পাবো না। আমরা বলতে চাই, বাংলাদেশের যে দুর্ভিক্ষ চলে এসেছে, এই দুর্ভিক্ষকে ঠেকাতে হবে। এই বাংলাদেশের যে খাদ্য দ্রব্য মূল্য আছে, এগুলো কমিয়ে আনতে হবে। আমাদের মা বোনদেরকে এই আওয়ামী লীগ সরকার ট্রাকের পিছনে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের মা বোনদেরকে ক্ষুধার্ত হিংস্র বানিয়ে ফেলছে। এই হিংস্র বাঘের খাবার থেকে কিন্তু আপনি পার পাবেন না। আপনার এই বাংলাদেশের যত খাদ্য দ্রব্য আছে, অবিলম্বে এই খাদ্য দ্রব্যর দাম কমিয়ে আনতে হবে। এবং বাংলাদেশের 3 তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল আলেম ওলামার দল যাতে আছে, তাদেরকে আপনি মুক্তি দিতে হবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের মরহুম সাদেক হোসেন খোকা সাহেব বাংলাদেশে, ওনার ইচ্ছা ছিল বাংলাদেশে আসবে শেষ বয়সটা, উনি আসতে পারে নাই। শেষ বয়সে উনি বাংলাদেশে আসতে পারে নাই, মৃত হয়েছে আমেরিকায়, বাংলাদেশে আসছে। এখনো আপনার জেলের মধ্যে এখনো বহুত আলেম ওলামা আছে, তাদেরকে আপনি অবিলম্বে মুক্তি দেন, তাদেরকে একটু তার পরিবার নিয়ে থাকতে দেন। দেলোয়ার হোসেন সাঈদী অনেক বয়স হয়ে গেছে, জামাতের নেতা কিনা বলার দরকার নাই, উনি এখন অসুস্থ লোক। ওনাকে আপনি মুক্তি দিয়ে তাদেরকে পরিবার নিয়ে থাকার একটা ব্যবস্থা করুন। আর আমাদের দেশের যে খাদ্যদ্রব্য যে ইটা আছে, সংকটটা আছে, এটাকে আপনারা ঘাটতি দেখাচ্ছেন, পূরণ করতে হবে। আমাদের দেশের যে খাদ্যদ্রব্য উন্নয়ন দেখিয়েছেন, মেগাওয়াট যত খরচ এগুলো দেখিয়েছেন, সব লুটপাটের মধ্যে নিয়ে গেছেন। আমাদের দেশে একটা পদ্মা সেতু উদ্বোধন করেছেন আপনারা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা সেতু উদ্বোধন করেছে, এটা হলো কি আপনার ভূপেন হাজারিকা সেতু। এই সেতুতে খরচ হয়েছে 10,000 কোটি টাকা, 9.15 কিলোমিটার। আর আপনারা बांग्लादेशेर मध्य पद्मा सेतु पर्यन्त 6.15 मीटर 40,000-এরও বেশি টাকা ব্যয় করে। এটা কিসের উন্নয়ন? এই উন্নয়ন বাংলাদেশের জনগণ আর চাচ্ছে না। এই উন্নয়নকে আপনারা শেষ করতে হবে। এই উন্নয়ন মাথার উপরেও দেখছি, এটাকে উন্নয়ন বলে না, এটা আপনাদের পকেটের উন্নয়ন। জনগণের উন্নয়ন কে দেখবে? জনগণের উন্নয়নের স্বার্থে সবকিছু বলতে হবে। 5 দফার দাবির মধ্যে একটা দাবি আমাদের একটু ভুল হয়েছে স্পেলিং এ, ওইটা শুধরে নিতে হবে। আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠন করে ইভিএম বাতিল এবং ইভিএমকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ভুল হলে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলো 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 রে চলো আগুন জ্বালো, চলো 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 আগুন জ্বালো, আগুন জ্বালো কুড়িয়াছিনার গদিতে, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে কুড়িয়াছিনার গদিতে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর।